হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। তো চলো শুরু করছি নতুন একটা ভিডিও। আর আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, আমরা এই সিসি ক্যামেরাটা কিনেছি যার নাম হচ্ছে ইজো CP21। এটা হচ্ছে সিপি প্লাসের একটা সিসি ক্যামেরা এবং এর বেশ অনেক ফিচার্স রয়েছে। এবং এর প্রাইস দেখো এখানে লেখা রয়েছে 7,600 টাকা, কিন্তু তোমরা যদি অনলাইন থেকে কেনো তাহলে কিন্তু অনেকটাই কম প্রাইসের মধ্যে পেয়ে যাবে। আর আমি কিন্তু আমার এই ভিডিওতে রিভিউ দিচ্ছি না, কারণ রিভিউয়ের জন্য তোমরা আমার যে ইউনিক টেকনিক্যাল টিভি চ্যানেল আছে ওখানে শিহাবের পাপা তোমাদের সঙ্গে রিভিউটা শেয়ার করে দেবে। কারণ ইলেকট্রনিক্সের প্রোডাক্টের আমি রিভিউ খুব একটা ভালো দিতে পারি না, বা আমার ওরকম সমস্ত ইনফরমেশান জানা থাকে না। আমি জাস্ট তোমাদের সঙ্গে এটাই শেয়ার করছি যে এই প্রোডাক্টটা, কারণ নতুন কিছু অ্যাচিভ করলেই আমরা তোমাদের সঙ্গে শেয়ার করি, তো এটাও আমাদের লাইফের আরও একটা অ্যাচিভমেন্ট। তো এই প্রোডাক্টটা আমার কিন্তু খুব ভালো লেগেছে, কারণ প্রোডাক্টটা একবারে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরছে। আর এ দেখো এই টাইমে শিহাবের পাপা কিন্তু ওই প্রথম যে কনফিগারগুলো করা হয় সেইগুলোই করছিল বসে, সেটাই তখনই আমি তোমাদের সঙ্গে কিন্তু একটা র ভিডিও ক্যাপচার করে রেখেছিলাম, তো সেটাই আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। কিন্তু প্রোডাক্টটাতে কী কী ফিচার্স রয়েছে, কত প্রাইস নিয়েছে, এটা কিভাবে কনফিগার করতে হয়, অল ডিটেলস কিন্তু তোমরা পেয়ে যাবে আমার ইউনিক টেকনিক্যাল টিভি চ্যানেলে। তো তোমরা যদি রিভিউজ জানতে চাও এই প্রোডাক্ট রিলেটেড তাহলে অবশ্যই ইউনিক টেকনিক্যাল টিভি চ্যানেলে চোখ রেখো, তোমরা অবশ্যই ওখানে ভিডিও পেয়ে যাবে। তো এবার বলি কেন সিসি ক্যামেরা কিনলাম। আসলে অনেক দিনের ইচ্ছা ছিল সিসি ক্যামেরা কিনবো, কিন্তু আগের বাড়িতে তখন ওখানে কোথায় লাগাবো কি ব্যাপার সমস্ত কিছু ভাবনা চিন্তা করে সেই মুহূর্তে কিনিনি। কিন্তু এই নতুন বাড়িতে সে সমস্ত কোনো সমস্যা নেই, এই বাড়িটা তো একদম নিজের মতো। তো যাই হোক, তো সেক্ষেত্রে আমরা একটা সিসি ক্যামেরা কিনেই ফেললাম। আর তার মেন রিজন হচ্ছে যেহেতু শিহাবকে একা রেখেই আমাদেরকে সব কাজ করতে হয়তো শিহাবের পাপা বাথরুমে আছে, আমি রান্না করছি, শিহাব একা খেলছে, কোনোভাবে পড়ে যেতে পারে, চোট পেতে পারে, অথবা ও এখন এতটাও দুষ্টু হয়ে গেছে কি বলবো আর, মানে ওকে একা রেখে কোথাও যেতে গেলেই মানে সারাক্ষণ টেনশনে থাকতে হয় যে কিছু না কিছু একটা করে ফেললো। তো সেই সমস্ত টেনশন থেকে মুক্ত হওয়ার জন্যই ফাইনালি এই ক্যামেরাটা নিয়ে নিলাম। আর এটা শুধু দেখা যাবে তাও না, এটার দুদিকেই ডুয়াল ওয়ে কমিউনিকেশনের একটা সিস্টেম রয়েছে, মানে আমি ভিডিওতে দেখতে পারবো এবং শুনতে পারবো কি কথা বলছে, সাথে আমিও যদি কিছু বলি ফোনের মাধ্যমে তাহলে কিন্তু ক্যামেরা থেকে সেই কথাটা বাইরে আসবে, যেটা কিন্তু আমার বেশি ইন্টারেস্টিং লেগেছে। আর এটা শ্যুট করেছিলাম যেদিন আমি প্রথম ক্যামেরাটা কিনে কনফিগার করছিলাম সেই টাইমে, পরেতে এটাকে ওয়ালে ফিট করা হয়েছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, সেটা অবশ্যই কোনো না কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তাহলে আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে, ততক্ষণ অব্দি টেক কেয়ার অ্যান্ড বাই বাই।